বিশ্বের সবচেয়ে বড় ছাতা তৈরি করেছে সৌদি আরব। মক্কায় গ্র্যান্ড মসজিদ আল হারামে স্থাপন করা হয়েছে ওই ছাতা। পবিত্র হজ পালন করতে আসা লাখো হজযাত্রীকে গ্রীষ্মের তাপদাহ থেকে রক্ষায় স্থাপন করা হয়েছে এটি। আরো জানাচ্ছেন চন্দ্রনী চন্দ্র। পবিত্র হজ পালন করতে আসা লাখো হজযাত্রীকে সূর্যের তাপ থেকে রক্ষায় সৌদি আরব নির্মাণ করেছে বিশ্বের সবচেয়ে বড় ছাতা, যার দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকেই 53 মিটার। মসজিদ আল হারামের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত মেজর জেনারেল মোহাম্মদ আল আহমাদি জানান, হাজিদের আরামের জন্য স্থাপন করা হয়েছে ছাতাটি। ছাতাটি মসজিদের আঙিনা ও ছাদে স্থাপন করা হয়েছে। মসজিদের ভেতরের অংশ শীতাতপ নিয়ন্ত্রিত থাকায় ছাতার বাইরের অংশ ঠান্ডা রাখতে আচ্ছাদিত হবে। সৌদি আরবের মক্কা সহ সর্বত্রই দিনে অধিক তাপমাত্রা থাকে প্রচণ্ড রোদের কারণে। এজন্য খুব বেশি প্রয়োজন না হলে হজযাত্রীরা হোটেল বা বাড়ির বাইরে বের হন না, বিশেষ করে দিনের বেলায়। ছাতা ছাড়া বের হলে সারা শরীরে গরম হাওয়ায় পুড়ে যায়, তাই হারাম শরীফে ব্যতিক্রমে এই ব্যবস্থা নেওয়া হল। 2014 সালে এই ছাতা স্থাপনের নির্দেশ দেন প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদ। কয়েক বছর ধরে চলছিল মসজিদের পরিবর্ধন কাজ। তবে 2015 সালে মর্মান্তিক এক ক্রেন দুর্ঘটনায় 111 জন শ্রমিক মারা যাওয়ায় কাজ শেষ হতে দেরি হয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।